আসসালামু আলাইকুম, এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা। আজকে তৈরি করব টমেটো সস। আর এই টমেটো সসটা বাসায় কিভাবে পারফেক্টলি দোকানের মতো করে তৈরি করা যাবে ওই রেসিপিটা আজকে আমরা দেখব। আশা করছি আমার রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন তৈরি করে নিই টমেটো সস। টমেটোর সস তৈরি করার জন্য চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়েছি। আর এখানে আমি 1 কেজির মতো ফ্রেশ টমেটো নিয়েছি, পাকা লাল। এবার ফোটানো পানির উপরে টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো সিদ্ধ করব। পাঁচ মিনিট পর টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো উঠিয়ে নিচ্ছি। টমেটোগুলোকে ঠান্ডা করে আমি একটা ব্লেন্ডারে জগে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিয়ে টমেটোগুলোকে আমি ছেঁকে নিচ্ছি আর যে প্যানে আমি সসটা তৈরি করব ওই প্যানেই ছেঁকে নিচ্ছি। আর একটা চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি পড়ে যায়। ছেঁকে নেওয়ার পরে যে বাড়তি শাঁসগুলো রয়েছে এগুলো আমি ফেলে দিচ্ছি। হয়ে গেছে সস তৈরি করার জন্য। এখন প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া আর এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি ভিনিগার আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে আমি ভালো করে জাল করে নিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখন আমি খুব ভালো করে সসটাকে জাল করে নিচ্ছি যতক্ষণ না ঘন হয়ে যাচ্ছে। প্রায় 20 মিনিট ধরে নাড়ার পরে আস্তে আস্তে আমার সসটা এখন এই পর্যায়ে আছে। আরও একটু জাল করে নিচ্ছি। প্রায় 25 মিনিট সময় লেগেছে আমার সসটা তৈরি করতে। এখন সসটা হয়ে গেছে আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঘন হয়েছে। একটা প্লেটে নিয়ে যদি এরকম করে কাট করা হয় তাহলে বোঝা যাবে। যদি এটা থেকে কোনো পানি বের না হয় তাহলে বোঝা যাবে যে সসটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার অল্প সময়ে টমেটো সস। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।